সরকার দিচ্ছে, কিন্তু নিচে প্রধান বিডিও তার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজন দাদা আছে, আমি আর ব্যাখ্যা করে বলছি না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন কার কথা বলছি। কারণ সর্ষের মধ্যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হয়, যে সর্ষের মধ্যে ভূত থাকে তাহলে আপনি তাড়াবেন কীভাবে? আমাদের এলাকায় যে প্রধান, উনি কী করেছেন, নিজের মন মর্জি কয়েকজন দাদাকে সাথে করে নিয়ে আজকে নিজের মন মর্জি তারা উন্নয়নের কাজ করতে আরম্ভ করেছে। প্রধান যার প্রধানের সঙ্গে যার মনের মিল আছে তার এলাকায় গিয়ে উন্নয়নটা করছে। আজকে আপনারা দেখুন পূর্ব দরবাসের যত মাজার আছে প্রত্যেকটা মাজারে একটা করে বোর্ড টাঙানো হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে দুটো ব্যক্তির নাম দেওয়া আছে। আজকে আপনারা ওখানে গিয়ে দেখুন বোর্ডগুলো, ব্যবস্থাপনায় ফুলপুরা গ্রাম পঞ্চায়েত প্রধান শামীম আহমেদ। এই জলসারে কি শামীম আহমেদের বাপের হচ্ছে না? এই জলসারের ব্যবস্থাপনা শামীম আহমেদ করছে, তারাপীর আওলাতে জলসা পরিচালনা করছে, এখানে শামীম আহমেদের নামটা আসবে কেন? এখানে রাজ্য সরকারের নাম আসা দরকার, এখানে দাদাপীরের নাম আসা দরকার, এখানে একটা ব্যক্তির নাম দিয়ে প্রচার করা হচ্ছে, আজকে লক্ষ লক্ষ টাকা আজকে তসরুপ করা হচ্ছে। আমরা তো পরিকল্পনা নিয়েছি ফুরফুরা দরবাস্ত দ্বীপের তরফ থেকে আমরা জনস্বার্থ মামলা করবো ওদের বিরুদ্ধে। আজকে এত কোটি কোটি টাকা সরকারের টাকা জনগণের টাকা যে তসরুফ করছে, আমরা এর বিরুদ্ধে সলসভায় পড়েই আমরা টার্গেট নিয়েছি জনস্বার্থ হাইকোর্টে মামলা। এমএলএকে তো কাঠের পুতুল করে রাখা হয়েছে, ওনাকে তো কোনো ঘেস্তির দেওয়া হয়নি, এখানে এমএলএর সঙ্গে কথা হয়েছে ওনাকে ঘেস্তি দেওয়া হয়নি। ইলেকট্রিক টোটাল যে ডিপার্টমেন্ট কাজকামগুলো টোটাল পঞ্চায়েত নিয়ে নিয়েছে। ইলেকট্রিক অফিস নিজে বললো যে আমরা গতবারে যেভাবে কাজ করেছি ইলেকট্রিক পরিষেবা দিয়েছি আমরা সেভাবে দিতে পারছি না, কারণ পঞ্চায়েত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমরা এরই বিরুদ্ধে আমরা আগামী দিন সচ্ছানে কিনা বেচার সিস্টেমটা এসে গেছে, বিশেষ করে দালালি সিস্টেমটা এসে গেছে। আমরা কোনো পার্টির দালালি নই। গত পরশু দিন বিশে ফাল্গুন যখন কোনো মানুষ কোনো একজন ব্যক্তি যখন বাইর দিয়েছে, আমরা এর আগে আমার একটা ভাই যখন বাইর দিয়েছিল যে হসপিটালে আপনার ইসাল সাহেবের কোটি কোটি মানুষ আসবে, তাদের সুবিধার জন্য বেড নাই, কত আপনার বিশে ফাল্গুন আমরা মিডিয়াকে নিয়ে গেলাম, একজন বাইর দিয়েছিলেন কি যে দোতলাটা কেন দেখানো হলো না, হসপিটাল দোতলা হয়ে গেছে, বিরাট ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে বিশে ফাল্গুন কয়েক লক্ষ মানুষ পূর্ব দরবার শরীফে হাজির হয়েছে, আজকে প্রায় কম বেশি ৩৫ থেকে ৪০ লক্ষ মানুষ পূর্ব শরীফে হাজির হয়েছে। আজকে যদি ১০০টা মানুষ শরীর অসুস্থ হয় তাহলে হসপিটালে বেড়ে শোয়াবে কোথায়? তাহলে রাস্তার উপরে শোয়াতে হবে, তাদের রাস্তার উপরে শুয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে। বিশেষ করে ফুরফুরা দরবার শরীফে হসপিটালে যোগ্য ডাক্তার নাই। আজকে দীর্ঘদিন কয়েক বছর ধরে বিশেষ করে করোনাকালে একটা ডাক্তার দিয়েছে অ্যাবনর্মাল পাগল ডাক্তার দিয়েছে, সে ট্রিটমেন্ট করতে পারছে না। আমি নিজে গিয়েছিলাম যাচাই করার জন্য, একজন মানুষ এসে আমাকে বলছে যে ভাইজান হসপিটালে গেলাম একটা ভালো মানুষ পেটে যন্ত্রণা হয়েছে, তাকে ডাক্তার বেড়ে শুয়ে রেখে দিয়েছে। তখন নার্সরা বলছে স্যার এটা পেটে যন্ত্রণা হয়েছে আপনি কেন ভর্তি নিয়ে নিলেন? তখন ডাক্তার বলছে নিমামাতে কানামামা হলো হসপিটালে ভর্তি থাকে। দেখেন সব থেকে বড় জিনিস আপনারা মিডিয়া, আপনারা আজকে সমস্ত রকম রিপোর্টিং আপনারা করছেন, আপনারা দেখছেন উন্নয়নটা কোথায় কোথায় হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে। অবশ্যই রাজ্য সরকার ফুরফুরা দরবার শরীফের উন্নয়নের জন্য বিশেষ করে ২১, ২২, ২৩ ফলকে নিঃসালে সভাবে দাদাপীরের ভক্ত মরিদদের সুবিধার স্বার্থে কোটি কোটি টাকা অনুদান দিয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন আজকে উন্নয়নটা কোথায় হয়েছে, উন্নয়নটা কী হয়েছে? উজলপুকুর থেকে নিয়ে আপনার আইনে পাঁচ মাথা পর্যন্ত রাস্তা চওড়া হয়েছে, নতুন রাস্তা হয়েছে এবং সেই রাস্তায় ত্রিফলা সহ হাইমাস ল্যাম্প সব দাঁড়ানো হয়েছে, ওই রাস্তায় বাথরুম বেশি করা হয়েছে, ওই দিকে সমস্ত রকম উন্নয়নটা হয়েছে। বিশেষ করে দাদাপীরের দরবার আমি আপনার উজলপুকুর থেকে নিয়ে তালতলা হাট পর্যন্ত ধনপুতা পর্যন্ত এই রাস্তায় আপনারা উন্নয়নটা আপনারা নিজেরা ফলো করুন। এখানে দেখবেন কিছু কিছু জায়গায় লাইট জ্বলেনি, আর বিশেষ করে ত্রিফলা ল্যাম্প আপনার উজলপুকুর থেকে নিয়ে ধনপুতা পর্যন্ত টোটালি বন্ধ। তার সাথে সাথে যেখানে বাথরুমের দরকার আছে সেখানে বাথরুম নাই, যেখানে অজুখানার দরকার আছে যে অতটা দরকার আছে অতটা অজুখানা হয়নি। দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে ভাই এখানে কিনা বেচার সিস্টেমটা এসে গেছে, বিশেষ করে দালালি সিস্টেমটা এসে গেছে। আমরা কোনো পার্টির দালালি নই। গত পরশু দিন বিশে ফাল্গুন
যখন কোনো মানুষ কোনো একজন ব্যক্তি যখন বাইর দিয়েছে, আমরা এর আগে আমার একটা ভাই যখন বাইর দিয়েছিল যে হসপিটালে আপনার ইসাল সাহেবের কোটি কোটি মানুষ আসবে, তাদের সুবিধার জন্য বেড নাই, কত আপনার বিশে ফাল্গুন আমরা মিডিয়াকে নিয়ে গেলাম, একজন বাইর দিয়েছিলেন কি যে দোতলাটা কেন দেখানো করো না, হসপিটাল দোতলা হয়ে গেছে, বিরাট ব্যাপার হয়ে গেছে, গত বিশে ফাল্গুন আমরা নিজেরা মিডিয়াকে নিয়ে গিয়ে দেখালাম যে ওখানে কতটা বেড করা আছে, মিডিয়াকে আমরা দেখিয়েছি ওখানে বেড আছে পুরুষদের জন্য পাঁচটা, মহিলাদের জন্য পাঁচটা, বাচ্চাদের জন্য একটা, দোতলার ওপরে তুলে দেখালাম পুরো হল রুম ফাঁকা, কোনো বেড নাই, কোনো কিছুই নাই, বিশেষ করে বিশে ফাল্গুন কয়েক লক্ষ মানুষ পূর্ব দরবার শরীফে হাজির হয়েছে, আজকে প্রায় কম বেশি ৩৫ থেকে ৪০ লক্ষ মানুষ পূর্ব শরীফে হাজির হয়েছে, আজকে যদি ১০০টা মানুষ শরীর অসুস্থ হয় তাহলে হসপিটালে বেড শোয়াবে কোথায়, তাহলে রাস্তার উপরে শোয়াতে হবে, তাদের রাস্তার উপরে শুয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে, আর বিশেষ করে ফুরফুরা দরবার শরীফে হসপিটালে যোগ্য ডাক্তার নাই, আজকে দীর্ঘদিন কয়েক বছর ধরে বিশেষ করে করোনাকালে একটা ডাক্তার দিয়েছে অ্যাবনর্মাল পাগল ডাক্তার দিয়েছে, সে ট্রিটমেন্ট করতে পারছে না, আমি নিজে গিয়েছিলাম যাচাই করার জন্য, একজন মানুষ এসে আমাকে বলছে যে ভাইজান হসপিটালে গেলাম একটা ভালো মানুষ পেটে যন্ত্রণা হয়েছে, তাকে ডাক্তার বেড়ে শুয়ে রেখে দিয়েছে, তখন নার্সরা বলছে স্যার এটা পেটে যন্ত্রণা হয়েছে আপনি কেন ভর্তি নিয়ে নিলেন, তখন ডাক্তার বলছে নিমামাতে কানামামা ভালো হসপিটালে ভর্তি থাক, ডাক্তার একজন ভালো ডাক্তার ছিলেন অভিষেক নাম তিনার, তিনাকে এখান থেকে গট আপ করে প্রধানের সঙ্গে তার মন মানে আপনার মনের মিল হয়নি, আগে সেই ডাক্তারটাকে গট আপ করে এখান থেকে জাঙ্গিপাড়া ট্রান্সফার করা হয়েছে, হসপিটালে নাই, যোগ্য ডাক্তার হসপিটালে নাই, আমরা দরবার শরীফের তরফ থেকে বিভিন্ন প্রত্যেকটা দরবার দাদা পীরের ৩২টা আওলাদ তাদের দরবারে দরবারে আপনারা দেখুন, বিশেষ করে ছোটো হুজুর কেবলার আপনার ২১টা আওলাদের দরবারে দাদা পীরের ভক্ত মুরিদমতাকেদিনদের জন্য দুপুরে এবং রাতে আমরা মেহমানদারির ব্যবস্থা নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্প করেছি, মেডিকেল ক্যাম্প যে পাশে আছে আমরা সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, সেখানে অক্সিজেন আছে, নেবুলাইজার আছে, আমরা সেখান থেকে দাদা পীরের ভক্ত মুরিদদের আমরা সেবার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্প করা হয়েছে, অনেকেই দাবি করছেন যে ইসালের সবের আগে আপনারা যে ভিডিও বার্তা পুরপুরার উন্নয়ন এটা নিয়ে যেটা করেছে মানুষের ভিতরে একটা প্রভাব পড়তে পারে, ইতিপূর্বে যদি উন্নয়ন পরিষদ বা পুরপুরার অনুন্নয়ন নিয়ে কথা বলতেই হতো ৬ মাস আগে ১ বছর আগের থেকে, এটা কেন আপনারা সোচ্চার হচ্ছিলেন? দেখেন সব থেকে বড় জিনিস ইসালের সবের আগে প্রত্যেকটা বছরে ইসাল সাহেবের ৪-৫ দিন আগে থেকে ফুরফুরা উন্নয়নের কাজটা হয়, বিশেষ করে ধর বেশি করে ধরলাম ১ সপ্তাহ আগে থেকে ফুরফুরা উন্নয়নের কাজ হয়, এর আগে কাজ হয় না, যত খুঁড়া খুঁড়ি কাজ কাম সব ইসাল সাহেবের ১ সপ্তাহ আগে থেকে, আমরা অতটা জানতাম না, আমাদের সেভাবে আমাদের বলেনি, আমরা ভেবেছিলাম আমাদেরকে সকলকে ডাকবে, ডেকে নিয়ে আলোচনা হবে, কোথায় কোথায় কী কী প্রয়োজন আছে না আছে আমাদের জানাবে, আমরা সে অনুযায়ী তাদেরকে আমরা লিস্ট দেবো, এখানে বাথরুম, এখানে এটা, এখানে লাইট, এখানে সাবমার্সিবল প্রয়োজন আছে, আমাদের এলাকায় যে প্রধান উনি কী করেছেন নিজের মনমর্জি কয়েকজন দাদাকে সাথে করে নিয়ে আজকে নিজের মনমর্জি তারা উন্নয়নের কাজ করতে আরম্ভ করেছে, প্রধান যার প্রধানের সঙ্গে যার মনের মিল আছে তার এলাকায় গিয়ে উন্নয়নটা ঘটিয়েছে, বিশেষ করে আজকে আপনারা দেখুন ছোটো হুজুর কেবলার দরবারে, বড় দাদা হুজুর কেবলার দরবারে এবং আপনার কী বলে উজলপুকুর পর্যন্ত কী উন্নয়নটা করেছে, আজকে আপনারা দেখুন ফুরফুরা দরবার যত মাজার আছে প্রত্যেকটা মাজারে একটা করে বোর্ড টাঙানো হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে দুটো ব্যক্তির নাম দেওয়া আছে, আজকে আপনারাই ওখানে গিয়ে দেখুন বোর্ডগুলো, ব্যবস্থাপনায় ফুরফুরা গ্রাম পঞ্চায়েত প্রধান শামীম আহমেদ, এই জলসারা কি শামীম আহমেদের বাপের হচ্ছে না, এই জলসারা ব্যবস্থাপনা শামীম আহমেদ করছে, দাদা পীরে আওলাতে জলসা পরিচালনা করছে, এখানে শামীম আহমেদের নামটা আসবে কেন, এখানে রাজ্য সরকারের নাম আসা দরকার, এখানে দাদা পীরের নাম আসা দরকার, এখানে একটা ব্যক্তির নাম দিয়ে প্রচার করা হচ্ছে, আজকে লক্ষ লক্ষ টাকা আজকে তসরুপ করা হচ্ছে, আমরা তো পরিকল্পনা নিয়েছি ফুরফুরা দরবস্ত দ্বীপের তরফ থেকে আমরা জনস্বার্থ মামলা করবো ওদের বিরুদ্ধে, আজকে এত কোটি কোটি টাকা সরকারের টাকা জনগণের টাকা যে তসরুপ করছে, আমরা এর বিরুদ্ধে সরসভা পরেই আমরা টার্গেট নিয়েছি জনস্বার্থ হাইকোর্টে মামলা করবো, না সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভ নেই, রাজ্য সরকার যথেষ্ট ফুরফুরা শরীফকে ভালোবেসে তারা ফিরে ভক্ত মরিদদের সেবার স্বার্থে কোটি কোটি টাকা দিচ্ছে, কিন্তু আমাদের এখানে বিশেষ করে ডিএম ইসাল সাহেব
আগের দিন 20 ফাল্গুন আপনার ভিডিওকে আমি নিজে ফোন করেছিলাম যে আমাদের এখানে কী কী কাজ হয়েছে তার লিস্ট আমাকে দেন। উনি মৌখিকভাবে বললেন এই কাজ ওই কাজ লাইট ফাইট সব হয়ে গেছে। লাস্টে আমি কি করলাম, এসডিও সাহেবকে ফোন করলাম। এসডিও সাহেব উনি কী করলেন, ইলেকট্রিক অফিসে ফোন করলেন। শ্রীরামপুর থেকে ইলেকট্রিক অফিস অফিসার আমাকে ফোন করলেন 20 ফাল্গুন, তখন বাজে করতে রাত 8:30 কি 9 বাজে। এমএলএকে তো কাঠের পুতুল করে রাখা হয়েছে, ওনাকে তো কোনো ঘেঁচতে দেওয়া হয়নি। এখানে এমএলএর সঙ্গে কথা হয়েছে, ওনাকে ঘেঁচতে দেওয়া হয়নি। ইলেকট্রিক টোটাল যে ডিপার্টমেন্ট কাজকামগুলো টোটাল পঞ্চায়েত নিয়ে নিয়েছে। ইলেকট্রিক অফিস নিজে বলল যে আমরা গতবারে যেভাবে কাজ করেছি, ইলেকট্রিক পরিষেবা দিয়েছি, আমরা সেভাবে দিতে পারছি না, কারণ পঞ্চায়েত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমরা এরই বিরুদ্ধে আমরা আগামী দিন সোচ্চার হব। অবশ্যই আমরা খুশি, সরকার দিচ্ছে, কিন্তু নিচে প্রধান বিডিও তার সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজন দাদা আছে, আমি আর ব্যাখ্যা করে বলছি না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন কার কথা বলছি। কারণ সর্ষের মধ্যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হয়, যদি সর্ষের মধ্যে ভূত থাকে তাহলে আপনি তাড়াবেন কীভাবে?